আসসালামু আলাইকুম দর্শক, জয় নিউজ বিডিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই জানিয়ে দিচ্ছি এখনকার প্রধান প্রধান সংবাদ শিরোনাম। ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূতের বক্তব্যে ক্ষুব্ধ রিজভি, থাকছে এমন কোনো কাজ করবে না যাতে ইসলামের ক্ষতি হয়। জানাবো ডাক্তার মুরাদ কি দেশে ফিরছেন, শুনছিলেন শিরোনাম, জানাবো বিস্তারিত। এরকম নতুন নতুন খবরের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে দিন। ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের একটি বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি। শনিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির এই নেতা ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করেন। বিবৃতিতে বলা হয়, সম্প্রতি সামাজিক গণমাধ্যম বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের ভিডিও দেওয়াতে বক্তব্যে বিএনপি গোচরীভূত হয়েছে। বাংলাদেশ ও বাংলাদেশের বর্তমান অবৈধ সরকার সম্পর্কে তার মূল্যায়ন ও মন্তব্যে গণতন্ত্রকামী দেশবাসীর মতো আমরাও ক্ষুব্ধ ও বিস্মিত। মহান মুক্তিযুদ্ধে লাখো শহীদের প্রাণ আর ত্যাগের বিনিময়ে অর্জিত আমাদের মাতৃভূমির স্বাধীনতার মূল চেতনা হলো গণতন্ত্র, সাম্য, মানবাধিকার ও সামাজিক ন্যায় বিচার। জনগণের ম্যান্ডেটবিহীন ক্ষমতাসীন গণবিরোধী এই অবৈধ সরকার গোটা দেশবাসীকে এসব অধিকার থেকে লাগাতারভাবে যখন বঞ্চিত করে চলছে, তখন জনগণ যখন তাদের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারে সোচ্চার, বিশ্বব্যাপী আন্তর্জাতিক গণতান্ত্রিক মহল ও মানবাধিকার সংগঠনগুলো যখন লাগাতারভাবে এই সরকারকে হুঁশিয়ারি বার্তা দিয়ে চলছে, ঠিক তখন চীনের পক্ষ থেকে বাংলাদেশ ও বাংলাদেশের বর্তমান ফ্যাসিবাদী সরকারের পক্ষে দেওয়া এই বাস্তবতা বিবর্জিত বক্তব্য বাংলাদেশের মানুষকে গভীরভাবে ক্ষুব্ধ ও আহত করেছে বলে জানিয়েছেন এই বিবৃতিতে। এতে আরও বলা হয়, বহু ত্যাগের বিনিময়ে আমরা জনগণের সার্বভৌমত্ব, বহুদলীয় গণতন্ত্র, প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধিত্বমূলক সংসদীয় সরকার ব্যবস্থা, জবাবদিহি ও বাক স্বাধীনতার মতো মৌলিক নাগরিক অধিকার প্রতিষ্ঠা করেছিলাম। নিরপেক্ষ ও অবাধ নির্বাচনে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে জনগণ চর্চা করেছিল তাদের ভোটাধিকার। কিন্তু ক্ষমতাসীন এই অবৈধ সরকার তা ধ্বংস করে চলেছে প্রতিনিয়ত। সরকারের সমালোচনা করে বিবৃতিতে বলা হয়েছে, দেশের সংবিধান অনুযায়ী জনগণই রাষ্ট্রের প্রকৃত মালিক, কিন্তু গুম, হত্যা, মিথ্যা মামলা আর রাষ্ট্রীয় নির্যাতনের মাধ্যমে রাষ্ট্রের মালিক জনগণকেই আজ পরিণত করা হয়েছে অধিকারবিহীন অসহায় প্রজায়। রাষ্ট্রদূতকে উদ্দেশ্য করে বিবৃতিতে বলা হয়, চিন্তার নিজ দেশে কী ব্যবস্থা বহাল রাখবে তা তাদের একান্ত অভ্যন্তরীণ বিষয়। গণপ্রজাতন্ত্রী চীনের প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও দেশবাসীর প্রত্যাশা অবাধ নির্বাচন, মানবাধিকার তথা গণতন্ত্রের স্বার্থে ও দুই বন্ধু প্রতিম দেশের জনগণের বন্ধুত্বের স্বার্থে গণবিরোধী ও গণবিচ্ছিন্ন জবরদস্তিমূলক এই অবৈধ সরকার নয়, দেশের প্রকৃত মালিক জনগণের পাশেই তারা সবসময় দাঁড়াবেন। ঢাকায় চীনা দূতাবাসের ফেসবুক পেজে শুক্রবার দেওয়া এক ভিডিও বার্তায় চীনের রাষ্ট্রদূত লি জিমিং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আয়োজিত গণতন্ত্র শীর্ষ সম্মেলন নিয়ে প্রশ্ন তোলেন। তার মতে, বাংলাদেশ সহ বিশ্বের অর্ধেক জনগোষ্ঠীর সম্মেলনে অংশগ্রহণকারী দেশের তালিকা নিয়ে প্রশ্ন তুলেছে। আবার প্রশ্ন রয়েছে, গণতন্ত্রকে সংজ্ঞায়িত করার যোগ্যতা যুক্তরাষ্ট্র রাখে কি না? লি জিমিং আরও বলেন, বাংলাদেশে অর্থসামাজিক উন্নয়ন ও গণতন্ত্রের ক্ষেত্রে ব্যাপক অগ্রগতি অর্জন করেছে। যে দেশে একটি সরকারের যখন ব্যাপক জনসমর্থন রয়েছে, তখন তা যদি গণতন্ত্র হিসেবে স্বীকৃত না হয়, তাহলে হয়তো গণতন্ত্রের সংজ্ঞাটি পুনর্মূল্যায়ন করার অথবা এই সংজ্ঞার পেছনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলার সময় এসেছে। চলে যাচ্ছি পরের সংবাদে। জ্যাকেট পার্টির চেয়ারম্যান মোস্তফা আলীর ফয়সল বলেছেন, এমন কোনো কাজ করবেন না যাতে ইসলামের ক্ষতি হয়, দেশের মানুষের ক্ষতি হয়। ইসলামকে বিকৃত রূপে এই জাতির সামনে উপস্থাপন করা হচ্ছে, বিভৎস রূপে উপস্থাপন করা হয়েছে, ফলে মুসলমানই ইসলাম ভয় পায়, অন্য ধর্মাবলম্বীরাও নিরাপদ বোধ করে না। অথচ ইসলাম প্রেমের ধর্ম, শান্তি, ঐক্য ও সাম্যের ধর্ম। ইসলাম মুসলমান সহ সব ধর্মের মানুষের নিরাপত্তার গ্যারান্টি। শনিবার বিকেলে বগুড়ার শহরের বনানীর শিয়েস্তা কনভেনশন সেন্টারে আয়োজিত এক ইসলামী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এসব কথা বলেছেন। রাজশাহী বিভাগীয় জ্যাকের পার্টি এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন জ্যাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর সায়েম আমিন ফয়সাল। সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগের জ্যাকের পার্টির সভাপতি ফয়সাল বিন শফিক সনি। বক্তৃতা করেন জ্যাকের পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব শামীম হায়দার। জ্যাকের পার্টি চেয়ারম্যান দেশবিরোধীদের উদ্দেশ্যে বলেছেন, দেশের বিরুদ্ধে আর ষড়যন্ত্র চক্রান্ত করবেন না, যেমন করেছিলেন 2004, 2005, 2006 সালে। ইসলামের নামে মানুষ হত্যা করে কোন ইসলাম কায়েম করতে চেয়েছিলেন? দুনিয়ার সামনে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র, সন্ত্রাসী রাষ্ট্র বানাতে চেয়েছিলেন, সেই সুযোগ আর দেয়া হবে না। দেশের মানুষকে বাঁচানোর জন্য যা করা দরকার জ্যাকের পার্টি তাই করবে।
তিনি আরও বলেন, সেই সময় দেশকে বাঁচানোর জন্য এই অরাজক পরিস্থিতি থেকে রক্ষা করার জন্য কোনো দল কথা বলে নাই, আমি জীবনের ঝুঁকি নিয়ে রুখে দাঁড়িয়েছিলাম। তিনি বলেন, জ্যাকের পার্টিকে তুচ্ছতাচ্ছিল করার কোনো অবকাশ নেই, জ্যাকের পার্টি একটি মহিরুহ শক্তি। মোস্তফা আলী ফয়সাল বলেন, এখন সময় এসেছে দেশ ও জাতিকে নতুন করে ঐক্যবদ্ধ করার, তাদের ঘরে যেয়ে সাম্য ও ঐক্যের সুরভি ছড়াতে হবে। যারা দেশকে পিছিয়ে দিতে চাইবে তাদের কালো হাত ভেঙে দেওয়া হবে। জ্যাকের পার্টির চেয়ারম্যান দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে বলেন, আমাদের সর্বাত্মক প্রস্তুত থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। ষড়যন্ত্র চক্রান্তকারীদের ষড়যন্ত্র যদি সফল হতে থাকে, আল্লাহ না করুন কোনো বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি হয়, তাহলে এগিয়ে যেতে হবে, দেশ ও জাতিকে বাঁচাতে হবে। জ্যাকের পার্টি চেয়ারম্যান দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে আরও বলেন, দেশ এবং জাতি একটি পরিবার, বাবা মা নৈতিকতা বোধ উদ্বুদ্ধ না হলে, নিষ্ঠাবান না হলে, উন্নতির দিকে ধাবিত না হলে, পরিবারকে উপরের দিকে তোলার চেষ্টা না করেন, পরিবার তেমন উন্নত হয় না। রাষ্ট্র ব্যবস্থায় সেই ক্ষুদ্র ক্ষুদ্র পরিবারের আদর্শই বৃহৎ পরিসরে প্রতিফলন ঘটাতে হয়, নীতি নৈতিকতা ও সততার মধ্যে থাকতে হবে। জ্যাকের পার্টি চেয়ারম্যান জানান, জ্যাকের পার্টি ভোট পায় না কেন, ভোট কাটা, রক কাটা, খুন, জখম, টাকার খেলায় কুশিক্ষা জ্যাকের পার্টির নেতাকর্মীদের দেয় না, ফলে যা ভোট পাওয়া যায় তাই নিয়েই তারা খুশি থাকে। মনে রাখতে হবে, কুশিক্ষা যারা দেয় সেই পথেই তাদের পরিণতি বরণ করতে হয়। তিনি আরও বলেন, তবে আমরা ভোট করতেই থাকব, ঘরে ঘরে শাসত্ব ইসলাম, শান্তির ইসলামের গোলাপের সুরভি ছড়িয়ে দেব। তিনি আরও বলেন, জ্যাকের পার্টি তার শক্তি সংহত করে এগিয়ে যাচ্ছে, জ্যাকের পার্টির ডাক দিলে ব্যাপক লোক সমাবেশ হবে ইনশাল্লাহ। সর্বশেষ সদ্য পদত্যাগী তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান কোথায় আছেন তা নিয়ে অস্পষ্টতা তৈরি হয়েছে। নারীর প্রতি অশোভন মন্তব্য সহ নানামুখী বিতর্কে জড়িয়ে পড়া ডাক্তার মুরাদ গত 9 ডিসেম্বর দিবাগত রাতে দেশ ত্যাগ করেছেন। এরপর কানাডায় টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালেও তাকে সেদেশে ঢুকতে দেওয়া হয়নি বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে, কিন্তু আনুষ্ঠানিক কোনো সূত্র ডাক্তার মুরাদের অবস্থানের কথা নিশ্চিত হওয়া যায়নি। করোনাকালীন চাহিদা অনুযায়ী কাগজপত্র না দেখাতে পারায় তাকে কানাডার টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরত পাঠিয়েছে কানাডার বর্ডার সিকিউরিটি ফোর্স। দেশটির স্থানীয় বাংলা অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদ থেকে জানা গিয়েছে, কানাডায় বসবাসরত তার ঘনিষ্ঠ একাধিক সূত্র ঘটনার সত্যতাও স্বীকার করেছেন। তবে কানাডার সরকারি সূত্র থেকে এ ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি। কানাডা বর্ডার সার্ভিসের সঙ্গে যোগাযোগ করে তাৎক্ষণিক কোনো মন্তব্য জানা যায়নি। জানা যায়, মুরাদ হাসান আমিরাতের একটি ফ্লাইটে স্থানীয় সময় শুক্রবার দুপুর 1:31 টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এই সময় কানাডা ইমিগ্রেশন এবং বর্ডার সার্ভিস এজেন্সির কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যান। দীর্ঘ সময় তাকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে। বিমানবন্দর সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, জিজ্ঞাসাবাদে তাকে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা প্রবাহ সম্পর্কে জানতে চাওয়া হয়। পরে তাকে মধ্যপ্রাচ্যের একটি দেশের বিমানে তুলে দেওয়া হয়। বিপুল সংখ্যক কানাডিয়ান নাগরিক কানাডায় তাই প্রবেশের ব্যাপারে আপত্তি জানিয়ে সরকারের কাছে আবেদন করেছেন বলেও জানানো হয়েছে। মুরাদ হাসান কানাডা সফর নিয়ে সেদেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খলিলুর রহমান সাংবাদিকদের জানিয়েছেন, তিনি এদেশে এসেছেন কিনা, ঢুকতে পেরেছেন কিনা, কিংবা ঢুকতে পারলে কোথায় আছেন, এ বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই। তিনি বলেন, মুরাদ হাসানের কানাডা সফর সম্পর্কে বিভিন্ন খবর আমরা পত্রিকায় দেখেছি। একটি পত্রিকা বলছে তাকে ইমিগ্রেশনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, আবার আরেকটি পত্রিকা বলছে তিনি মন্ট্রিলে আছেন। রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের সরকার তার সফর সম্পর্কে দূতাবাসকে কিছু জানায়নি। এর আগে তিনি প্রতিমন্ত্রী হিসেবে কানাডা সফরকালে আমাদের অবহিত করা হয়েছিল। মুরাদ হাসান এখন সংসদ সদস্য। অনেক সময় সংসদ সদস্যরা কানাডা সফর করলে আমাদের জানান বিভিন্ন ধরনের প্রোটোকল সুবিধার জন্য, কিন্তু মুরাদ হাসান তার সফর সম্পর্কে আমাদেরকে এখনও পর্যন্ত কিছুই জানায়নি। কানাডার ইমিগ্রেশন কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো তথ্য দেয়নি উল্লেখ করে খলিলুর রহমান জানিয়েছেন, কানাডার ইমিগ্রেশন কর্তৃপক্ষের সঙ্গে আমার সঙ্গে খুব ভালোই যোগাযোগ রয়েছে। কানাডা বাংলাদেশি কেউ বিপদে পড়ে সঙ্গে সঙ্গে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয়ে থাকে, কিন্তু এ বিষয়ে কর্তৃপক্ষ আমাদের সঙ্গে কোনো যোগাযোগও করেনি। ডাক্তার মুরাদ প্রতিমন্ত্রী থাকার সময় ব্যক্তিগত কর্মকর্তা জাহিদ নাইম তার সঙ্গে সার্বক্ষণিক থাকতেন। শনিবার একাধিকবার ফোন দিলেও তার নাম্বার বন্ধ পাওয়া গেছে। এর বাইরে মুরাদের ঘনিষ্ঠদের আরও দুজনের সঙ্গে যোগাযোগ করলেও তারা নিশ্চিত কোনো তথ্য জানাতে পারেননি।